नमस्कार बन्धुरा कृष्णा ন্যাচারাল ব্লগে তে আপনাদের সকলকে স্বাগত। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে দু তিন দিন আমি ভিডিও দিতে পারিনি। আগের ব্লগে তে হঠাৎ করে শরীরটা খারাপ করেছিল, মানে হঠাৎ করে বিকেলের দিকে জ্বর এসে গিয়েছিল ফাঁপুনি দিয়ে, তো যার জন্য দু তিন দিন ভিডিও করতে পারিনি। এখন আমি ভালো আছি, তো এটা জানানোর জন্যই আজকে ব্লগটা করা। তো আমাকে যারা ভালোবাসেন তারা তো অবশ্যই আমার খবর নেবেন যে কেমন আছি না আছি, তো সেই জন্য ভাবলাম যে আজকে ভিডিওটা করি। আর এই মাঠের দিকে একটুখানি এসেছি একটু হাঁটাহাঁটি করতে, তো বিকেলবেলাটা একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর একটুখানি মাঠের দিকে কি বলুন তো সবুজের মধ্যে এলে মনটাও ভালো লাগে। সেই তো আগে আমি ঘরের মধ্যেই থাকি, যেটুকুন ঘরের কাজকর্ম করি আর ওই রান্নাবান্না, তারপরে তো বাড়ির মধ্যে থাকি। এই জন্য ভাবলাম যে বিকেল দিকে একটুখানি বেরোই আর আপনাদের সাথে একটুখানি হাঁটতে হাঁটতে কথা বলা হয়ে যাবে। তো দেখুন সূর্য তো প্রায় ডুবতেই চলেছে, তো একটুখানি পরে অন্ধকার হয়ে যাবে, বাড়ি যেতে হবে। তো বন্ধুরা আজকে যে ব্লগটা করছি তার অনেকগুলো কারণ আছে। ভালোবাসেন আমাকে তারা তো ভালো ভালো কমেন্টই করেন এবং সবাই বলেন যে কৃষ্ণা সাবধানে থেকো, তো সবার কথা শুনি সবসময় চলার চেষ্টা করি, কি বলুন তো। আর অনেক বন্ধুরা আছেন, জানি না আমার সাথে তাদের কী শেষ শত্রুতা, কেন ওনারা এরকমভাবে আমাকে কথাবার্তা বলেন। আমি তো পার্সোনালি কারো কোনো দিন কিছু ক্ষতি করিনি বলুন, আর ওনাদের মানে আমি চিনি না। ধরুন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমার আলাপ এবং যেটুকুন কমেন্টের মাধ্যমে তো কথাবার্তা হয়, আপনারা কমেন্ট করেন আমি উত্তর দিই, এর মাধ্যমে যেটুকুন আপনাদের সাথে আমার পরিচয়। আর কেন যে এরকম করে কমেন্ট করেন, তো যার জন্য মনটা আমার খুবই খারাপ। তো ভাবলাম যে এগুলো বলবো, তারপর আবার না বললেও নয়, তো যারা ভালোবাসেন তাদের একটুখানি জানা দরকার আছে। তো অনেকেই বলেছেন যে কৃষ্ণা অনেকেই অনেক কথা বলে কিন্তু সবসময় সব কথা কানে নেবে না, তো যারা খারাপ তারা সবসময় এরকম খারাপ কমেন্টই করবে, যা খুঁত ধরা যাদের অভ্যাস তারা খুঁত ধরবে। তা সত্ত্বেও কী বলুন তো কিছু কিছু কথা এত খারাপ লাগছে। তো আমি যখন মা হয়েছি তখন আপনাদের সকলকেই আমি জানিয়েছি যে আমি মা হতে চলেছি, তো সেটা আমার শাশুড়ি মা আপনাদের জানিয়েছে। এটা জানানোর কারণ আছে, কারণটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই যে আমি আপনাদের সাথে আমার যে কথাবার্তাগুলো হয় ভিডিওর মাধ্যমে, আমার যে দুটো চ্যানেল আছে, একটা রান্নার চ্যানেল, ওটা হচ্ছে আমার মেন চ্যানেল, তারপরে আপনাদের রিকোয়েস্টে আমি ব্লগ চ্যানেলটা খুলেছিলাম। তো ব্লগেতে আমাদের প্রতিদিনকার জীবনযাত্রা যেরকম সেইটুকুনই আমরা তুলে ধরি আপনাদের সামনে বা দেখাই আমরা সারাদিন কী করি না করি, সমস্ত ব্লগাররাই সেটা করে। আর যেহেতু আমি রান্নাবান্নাটা আমার মেন চ্যানেল, ওটাতে তো রান্নাবান্না আমার করতেই হবে। এবার কী বলুন তো আমি প্রথমেই আপনাদের বলেছি যে এই সময় মেয়েদের নানা রকম শরীরে প্রবলেম হয়, সবার শরীর তো সমান নয়, কারো হয়তো মা হওয়ার পর কোনো প্রবলেমই হয় না দেখা গেল, কিন্তু আবার অনেকের আছে নানা রকম প্রবলেম হয়, খেতে ইচ্ছে থাকে না, অরুচি টাইপের আসে, তারপর গা বমি, অনেক কিছু নানা রকমের সমস্যা কারো হয়। তো বর্ণিতার বেলায় আমার প্রচুর পরিমাণে অরুচি ছিল, আমি একদমই খেতে পারতাম না, মানে মুখে কোনো রুচি ছিল না, একদম খেতে পারতাম না, প্রচণ্ড বমি হতো। তো এবারেতে ভেবেছিলাম যে হয়তো সেটাই হবে, তো ঠাকুরের ইচ্ছা যাক এবারে সেসব কিছু নেই, খেতে পারছি কিন্তু মাঝে মাঝে শরীরটা একটু একটু খারাপ করছে। তো সেটাই আমি আপনাদেরকে বলেছি যে শরীরটা খারাপ করছে। আর আমি যে মা হয়েছি এটা জানানোর কারণ হচ্ছে, মেন কারণ যেটা, সেটা হচ্ছে যে ধরুন অনেকেরই চ্যানেল আছে, সেই চ্যানেলেতে মা ঠাকুমারা রান্নাবান্না করেন, বাড়ির যে বৌমারা দেখবেন হয়তো সাইডে থাকে, তো মেন যে মুখ সেটা হচ্ছে ঠাকুমা বা মা, এরকম আছে। আমার চ্যানেলের কিন্তু মেন মুখ হচ্ছে আমি, আমাকেই আপনারা প্রথম থেকে দেখে এসেছেন, প্রথম থেকে চেনেন, তারপর আস্তে আস্তে আমি আমার ফ্যামিলির সবার সাথে পরিচয় করিয়েছি, মা এসেছেন, আমার শাশুড়ি মা ভিডিওতে এসেছেন, মাকেও আপনারা ভালোবাসেন, মা যখন মায়ের ইচ্ছা যায় মা আসেন একটু রান্নাবান্না করেন, তো আপনারা মাঝে মাঝে বলেন যে মাসিমাকে দিয়ে একটা একটা রান্না করিও, আমাদের ভালো লাগে দেখতে, তো মায়ের ইচ্ছা মতো মা আসেন। এবার বাড়িটাও একটুখানি সামলাতে হয়, মেয়েটা আছে, বুঝতেই পারছেন মা আর আমি সংসারে, তো এবার পিসিমা যেটুকুন যা করেন ওইটুকুন, পিসিমারও বয়স হয়েছে, এবার মা যখন নিজের ইচ্ছায় আসেন ভিডিও করেন, একটু রান্নাবান্না করেন, আপনাদের দেখায় আমি জোর করি না। এবার কী বলেন তো আমি যদি না আপনাদেরকে জানাই যে আমার এই সমস্যা বা আমার আমি আর এখন এই প্রবলেম চলছে, তাহলে আপনারা জানতে পারবেন না। আর আমি তাহলে কী হবে বলুন তো, আমাকে ভিডিও করা বন্ধ করে দিতে হবে, আমার চ্যানেলটা পুরো বন্ধ করে দিতে হবে। আমি যদি ভিডিওতে না আসতেই পারি, আপনাদের সাথে যদি কথাবার্তা না বলতেই পারি, তাহলে করবেটা কি? যার জন্যই আমি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, দেখুন এই এই ব্যাপার, তো মাঝে মধ্যে মা হয়তো আসবে রান্নাবান্না করবে, তো প্লিজ আপনারা মাকেও একটুখানি সাপোর্ট করবেন। আমি প্রথম দিনই আপনাদেরকে খোলামেলা সমস্ত কিছু বলে দিয়েছি। আর মা হওয়াটা অনেকেই বলেছেন যে মা হচ্ছে এবার সবাইকে বলে বেড়াচ্ছে, এতে আবার বলার কী আছে, এরকম অনেক কিছু বলেছেন। তো কী বলুন তো মা হওয়াটা যদি কেউ বলেন যে একটা বাজে জিনিস, তাহলে তো কোনো মেয়েরাই পৃথিবীতে কখনো মা হতে পারবে না,
মানে মা না হলে পৃথিবীতে কোনো বংশ বিস্তারও হবে না, সবই বন্ধ হয়ে যাবে। তো এটা মানে কী করেছে, সব খারাপভাবে নেন আমি তো জানি না, বুঝতে পারি না। যে কথাগুলো বলেছেন সেও তো কোনো না কোনো মায়ের গর্ভেই জন্মগ্রহণ করেছেন, সেই মা তাকে জন্ম দিয়েছে 10 মাস 10 দিন পেটে ধরে, তারপরে সে লালন পালন করে বড় করেছে, তারপর তিনি ওই কর্মটা আমাকে করছেন। একজন লিখেছেন জানেন, আমার মানে এত খারাপ লাগছে যে লিখেছেন, পেট হয়ে যাওয়া লোকে সবাইকে জানাচ্ছে, এটা আবার কী ধরনের ভাষা বলুন তো। তিনিও তো কোনো মায়ের পেটে জন্মগ্রহণ করেছিলেন, তারপরে তো এই কথাটা লিখে, তারপরে তিনি তার মাকে, ভাবুন একজন গর্ভধারিণী মাকে অপমান করছে, তিনি তার মাকে অপমান করছেন, তিনি তো কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, তবেই তো তিনি বড় হয়ে আজকে এই কথাটা লিখতে পারছেন। পেট হয়েছে কথাটা মানেটা কি, কীরকম ভাষা ভাবুন তো, শুধু পারে কী করে লিখতে। আমি হচ্ছে কোনো কি আপনাদের সাথে আমার কি কোনো পার্সোনাল শত্রুতা আছে, আমি কি আপনাদের কোনো ক্ষতি করেছি কোনো দিন? হতে পারে, একটা মানুষ পৃথিবীতে কী বলুন তো সবাই মন জয় করতে পারে না, হতে পারে যে আমাকে অনেকের ভালো লাগে না, পছন্দ হয় না, কিন্তু হয়তো আবার অন্য কাউকে ভালো লাগে। কিন্তু কী বলুন তো, এমন কিছু তো খারাপ জিনিস আমি ভিডিওর মধ্যে করি না বা দেখাই না যেগুলো আপনাদের খারাপ লাগবে। এখানে তো অনেকে আছেন আমার গুরুজন, যাদের আমি শ্রদ্ধা করি, ভক্তি করি, আমাকে অনেকে ভালোবাসেন, অনেকে আমাকে মানে যারা আছেন কাকিমা জেঠিমা বলুন মাসিমা বলুন, সবাই কী বলুন তো একটা করে সম্পর্ক গুছিয়ে নিচ্ছেন। সকলে বলেছেন, কেউ বলেছেন আমার মাসিমা বলে, কেউ বলেছেন আমার মাসিমা বলে ডাকবেন, কেউ বলেছেন যে কৃষ্ণা আমার কাকিমা বলে ডাকবেন, কত আশীর্বাদ করেন। তো প্লিজ আপনারা যারা আমায় খুব ভালোবাসেন, আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছে, আমার কিছু মনে করবেন না, আমি আর তাদের কাছে জোরাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাকে সত্যি প্রচুর ভালোবাসেন, যারা ভালোবাসেন আমি জানি, তাদের সাথে আমার কথাবার্তাও হয় কমেন্টের মাধ্যমে, তো অনেকে খবরও নেন আমার। কিন্তু তাদের আমি বলছি যে প্লিজ আপনার যারা গুরুজন আছেন আমার ভুল বুঝবেন না, আমার যদি কোনো ভুল কথা বলে থাকি তো প্লিজ আপনারা আমাকে ক্ষমা করবেন। কী বলুন তো, একটা মানুষ তা সবার কাছে ভালো হতে পারে না পৃথিবীতে, বা সবার মন জয় করতে পারে না। যাই হোক, এটা আমার কপাল, কী খারাপ ওনারা খুঁজে পান আমার মধ্যে জানি না, যাই হোক কিছু খারাপ পেয়েছে এই জিনিসগুলোর মধ্যে। তো এই কথাটা জানিয়ে আমি যদি কিছু ভুল করে থাকি আমি মা হতে চলেছি, তো তার জন্য ক্ষমা চাইছি, ক্ষমা করবে। আমি এর আগেও একটা ভিডিওতে আপনাদের বলেছি, তো যাই হোক কী বলবো। হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে যে কদিন মানে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে হেলথ সেন্টারে কাট করেছি, তো কাট করার পরে তো আমাদের এই গ্রামাঞ্চলে বা সব জায়গাতেই স্বাস্থ্য মানে হচ্ছে আপনার যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো আছে সেখান থেকে মায়েদের খাবার দেয়, গর্ভবতী মায়েদের খাবার দেয়, তারপরে তো বাচ্চা হয়ে গেলে বাচ্চাদের খাবারটা দেওয়া হয়, বাচ্চা যখন খাবার খেতে শেখে তো ততদিন গর্ভবতী মাকে দেওয়া হয়। তো যাই হোক, সেই কার্ডটা করার পরেতে আমি ওখানে তো অঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়েছিলাম, তো সেখানে নামটা লিখেছি, সেটুকুন আমি ব্লগের মধ্যে দেখিয়েছি। এবার অনেকেই হয়তো এই জিনিসটা জানেন না, যারা হয়তো ভবিষ্যতে মা হবে তারাও হয়তো জানবেন যে এই জিনিসটা কার্ডটা করাতে হয়। কার্ডটা করালে কী হয়, ওখান থেকে মানে সরকারি সুযোগ সুবিধা থেকে অনেকগুলো ইঞ্জেকশান ফ্রিতে দেয়। তো এই ব্যবস্থাটা সরকার থেকে করেছেন, এটা কী বলুন তো, এখানে গরিব ধনী এখানে কোনো এসব কোনো ব্যাপার নেই, এটা সবার জন্য এই সুযোগ সুবিধাটা সরকার দিচ্ছে। অনেকেই আছেন যাদের হয়তো অনেক টাকা পয়সা আছে, অনেক ধনী, তারা হয়তো নার্সিংহোমেতে গিয়ে বা বড় বড় হসপিটালেতে গিয়ে ইঞ্জেকশানগুলো দামি দামি ইঞ্জেকশানগুলো কিনে নিয়ে করিয়ে নেন, কিন্তু সবার পক্ষে তো সেটা সম্ভব না, আমাদের পক্ষেও সম্ভব নয়। সত্যি কথা বলছি, আমরা এমন কিছু কী বলুন তো ধনী হইনি বা আমার হতেও চাই না, আমি যেমন সিম্পল আছি এরকমই ভালো, মানে একদম নিম্ন মানের গরিব থেকে আমরা এখন একটা একটুখানি জায়গায় এসেছি। একটা সময় কী বলুন তো, আমাদের বাবারা, আমার বাবা বলুন শ্বশুরমশাই বলুন, ছোটোবেলায় খেতে পেত না, লোকের বাড়ি থেকে সেই কী বলবো ফ্যানচে খেয়ে মানুষ হয়েছে, সেই রকম পরিবার থেকে আমি আজকে এই জায়গায় এসেছি। তার পিছনে আছে আমাদের বাবারা, শ্বশুরমশাই বাবা প্রচুর প্রচুর পরিশ্রম করেছেন, শ্বশুরমশাই আজও পরিশ্রম করে চলেছেন, মানে কী বলবো অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, যার কোনো তুলনা হয় না। সেই রাত 12:30 মানে 65 বছর বয়স হতে চললো, রাত 12:30 পর্যন্ত উনি পরিশ্রম করছেন, তাহলে ভাবুন সেই মানুষের যদি একটু উন্নতি হয় সেখানে, তো বলুন আপনারা পাশাপাশি বাড়ি মানে আমাদের যে পাশাপাশি সব বাড়ি রয়েছে সেই সব মানুষদের কথা বাদ দিন, যে আপনারা দূরে আছেন, যারা দূরে যেসব বন্ধুরা আছেন তারা বলছেন যে হ্যাঁ বড়লোক হয়ে গেছে এখন একটা ডিমের জন্য অঙ্গনওয়াড়ি স্কুলেতে ছুটছে নিতে, এইগুলো কী কথা আমি কিছু বুঝতে পারি না। সরকারি সুযোগ সুবিধা তো সবার জন্যই বলো, ওই যে বললাম যাদের অনেক টাকা আছে ওনারা পড়ান, কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবারে সব থাকি, আমরা নিই সরকারি সুযোগ সুবিধাগুলো, আর আমি চাই আপনারাও নিই। সরকার থেকে এত সুযোগ সুবিধা দিচ্ছে গর্ভবতী মায়েদের জন্য, অঙ্গনওয়াড়ি স্কুল থেকে খাবার দিচ্ছে, না নেওয়ার কী আছে, এগুলো তো লজ্জার কোনো ব্যাপার না। এবং ভবিষ্যতে যারা মা হবেন এগুলো নেবেন, সুযোগ সুবিধাগুলো নেবেন, কী দরকার আছে দামি দামি ইঞ্জেকশানগুলো কিনতে যাওয়া, এগুলো সরকার থেকে দিয়েছে যখন সরকার থেকেই নেবেন, সেরকম আমি বন্যতার বেলাতেও নিয়েছি।
আর এবারে তো নিচ্ছি, সেইটুকুনি আপনাদের সাথে আমি শেয়ার করেছি, যাতে অনেক মানুষের যেটা জানা হয়, অনেকেই হয়তো জানেন না এই কার্ডটা 3 মাসের মধ্যে করতে হয়, করার পরে তো আমাদের স্কুলেতে দেখাতে হয়, 3 মাসের মধ্যে থেকেই একটা মানে ইঞ্জেকশনটা চালু হয়ে যায়। তো প্রথমে আমাকে একটা টিটেনাসের ইঞ্জেকশন দিয়েছিল, এরপরেতে যে ইঞ্জেকশনগুলো আছে তো সেগুলো কী কী দেবে সেগুলো আমি আপনাদের বলবো, তো যাই হোক দেখাবো। আরেকটা কথা হচ্ছে, এই যে হঠাৎ করে আগের ব্লগেতে আপনারা আমাকে দেখলেন যে হঠাৎ করে ভালো সুস্থ মানুষ, সকাল থেকে আপনাদের সাথে কথা বলছিলাম, ব্লগ করছিলাম, তো করতে করতে সন্ধ্যেবেলা হঠাৎ করে জ্বর। তো একটা ব্লগ চলতে চলতে আমি কীরকম বিকেলের দিকে আমাদের প্ল্যানিং ছিল যে কোনো একটা জায়গায় একটুখানি বেড়াতে যাব, তো বললি তার বায়না করছে বাচ্চা, তো তোকে নিয়ে একটুখানি, খুব বেশি তো দূরে তো যেতে পারবো না, কাছাকাছির মধ্যে ওর বাবা বলেছিলো যে নিয়ে যাবে। তো যাই হোক, হঠাৎ করে জ্বর এসে গেল, তো সেইটুকুনি আপনাদের দেখালাম যে এরকম শরীরটা খারাপ হয়ে গেছে, তার যেতে পারছে না, তো সেইখানে ভিডিওটা আমি শেষ করে দিয়েছি, ওইটুকুনি দেখিয়েছিলাম। এবার কী বলুন তো আমার কী হয়েছে সেটা যদি না আপনাদের দেখায় তাহলে ভিডিওটা ইনকমপ্লিট থেকে যাবে, ভিডিওটা তো শেষই হলো না, যে কী ব্যাপার কিছু না, হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেলো, কিছু তো দেখালোই না, বেড়াতেও গেলো না কিছু না, তাই কী হলো এরকম ব্যাপার। আরেকটা কথা হচ্ছে কী বলুন তো, বর্ণিতার বেলায় আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছিলো যে যেটা আজও আমার পুরো গা শিউরে ওঠে। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি এইরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যেন কোনো গর্ভবতী মা না যেন যায়, তো বলতে গিয়ে আমার চোখে জল চলে আসছে। তো যাই হোক, বর্ণিতা যখন 6 মাসের আমার পেটে, তখন না একটা কী বলবো ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিলো, তো সেটা যেন কারোর সাথে না হয়, যার জন্য এইবারে যে আমি মা হতে চলেছি একটু মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে জানেন তো। এবার সেইবারে যা হঠাৎ করে জ্বরটা এসেছিলো এখানে ভয় লেগে গেছিলো, বর্ণিতার বেলা তো এরকম সেম হয়েছিলো। তো বর্ণিতা যখন পেটে 6 মাসের তখন ওইরকম একদিন রাত্রিরে হঠাৎ আমার জ্বর আসে, তো জ্বর আসলো, তারপরে সকালবেলা হঠাৎ দেখছি যে গায়েতে এরকম ছোটো ছোটো ডিমি ডিমি কি বেরিয়েছে, ঠিক ঘামাচির মতো সাদা সাদা। তো বর্ণিতার বাবা তখন তো কলকাতায় কাজে যেত, তো ওকে আমি দেখালাম যে দেখো তো আমার এই গায়েতে এরকম কীরকম হাতেতে বেরিয়েছে 2-3টে জল জল করছে। তো ও দেখে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে ফোন করে, আমি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছি, তো ওনাকে বলার সাথে সাথে উনি বলেন যে আমি তো আজকে চেম্বারে বসছি না, তো আজকে আমি হসপিটালে বসছি, হরিপাল হসপিটালে আছি, তো ওকে নিয়ে চলে আসো বলে ও সেদিন অফিস কামাই করে আমাকে গাড়ি ভাড়া করে নিয়ে গেল, শাশুড়ি মা সঙ্গে গেলেন। তো উনি এলেন, ডাক্তারবাবু এলেন, এসে আমি গাড়িতে বসে আছি, আমাকে দেখলেন, দেখি সঙ্গে সঙ্গে বলে দিলেন যে একে নিয়ে গিয়ে একদম পুরো ঘরে দরজা জানালা বন্ধ করে রেখে দেবেন, মশারি ফোঁসারি টাঙিয়ে পুরো রেখে দেবে, এখন 1 মাস ওকে বাইরে বের করবেন। ব্যাস আমি তো সাথে সাথে মানে কী বলবো, আমার শাশুড়ি মাও কাঁদতে লেগেছে, আমিও কাঁদতে লেগেছি। এবার বাড়িতে আসলাম, আসার পরেতে বর্ণিতার বাবা মশারি ফোঁসারি খাটিয়ে আর করে আমাকে ঘরের মধ্যে ভরে দিল। তো তখন চলছিল গরমকাল, এবার কী বলুন তো, এবার ডাক্তারবাবু বলে দিলেন যে পক্স হয়েছে, তো একে এখন রেখে দেবে ঘরের মধ্যে। এবার সেই রাত থেকে সেই যে শুরু হলো বেরোনো, পুরো টানা 1 মাস ধরে বেরিয়েছে আর 1 মাস ধরেই শুকিয়েছে, আর যা ভয়ঙ্কর রূপ হয়েছিল, মানে কী বলবো, তখন তো আপনাদের সাথে আমার পরিচয় ছিল না, থাকলে হয়তো দেখালে বুঝতে পারতেন যে আমাকে চিনতে পারতেন, আমার কোনো জায়গাটা বাদ ছিল না, মাথা থেকে পায়ের নখ পর্যন্ত কোনো জায়গাটা বাদ ছিল না, হতে মানে এরকম ঠিক বড় বড় হয়েছিল। আমার শাশুড়ি মা মানে আজও বলেন যে সত্যি এরকম ভয়ঙ্কর দৃশ্য আমি কখনো কারো দেখিনি, বাচ্চা পেটে আর কন্টিনিউ গায়েতে কী বলুন তো 4-5 জ্বর সর্বসময়, ডাক্তারের সাথে আমাদের ফোনে ফোনে কথা হচ্ছে, ডাক্তার বলছে যে ভয়ের কিছু নেই, জ্বর এলি একটা করে প্যারাসিটামল খাওয়াবে, ওই প্যারাসিটামল খাচ্ছি আর যন্ত্রণা ছটফট করছি। বুঝতেই পারছেন যে যাদের অনেকেরই এই জিনিসটা হয়, এই রোগটা যে যাদের হয়েছে আপনারা জানেন যে কীরকম কষ্টটা, তারপরে কী বলুন তো পেটে আবার একটা বাচ্চা আছে, এবার তার চিন্তা, নিজের চিন্তা ছাড়ুন, একটা বাচ্চা আছে তার চিন্তা, বাচ্চাটার কী অবস্থা। তো বর্ণিতা যখন পেটে ছিল তারপরে যখন আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলাম, পুরো 1.5 মাস লাগলো, 1.5 মাস আমি ঘরের মধ্যে বন্দি ছিলাম। তো তারপরে তো যখন ঠিক হয়ে বেরোলাম বাইরে, ঘরে ডাক্তারবাবুর কাছে গেলাম, দেখালাম, তো ডাক্তারবাবু বললেন যে বাচ্চার একটু হলেও কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তো সেই সময় ডাক্তারবাবু এমনও বলেছিলেন যে তোমরা মানসিক দিক থেকে একটুখানি শক্ত থাকো, তো বাচ্চার একটু হলেও হয়তো কিছু হওয়ার সম্ভাবনা মানে একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতেও পারে, কিন্তু এমন সময় জিনিসটা হয়েছিল, কারো কিছু করার ছিল না, 6 মাসের বেলায় হয়েছিল, তো একদম শেষের দিকেও না, একদম প্রথম দিকেও না, যার জন্য ডাক্তারবাবু বলেছিলেন যে মন থেকে শক্ত থাকবে তোমরা। তো তারপরে আমি সুস্থ হয়ে উঠলাম আস্তে আস্তে, এবার মনের মধ্যে একটা ভয়, যতক্ষণ না বাচ্চাটা হচ্ছে কী অবস্থায় আছে কেমন আছে জানি না। এবার কী বলুন তো আমার এমনি শরীরের কন্ডিশন সব ভালো ছিল, রিপোর্ট সমস্ত কিছু ভালো ছিল, কোনো দিক দিয়ে কোনো প্রবলেম ছিল না, কিন্তু শেষের দিকে গিয়ে আমার
ডাক্তারবাবু যে ডেট দিয়েছিলেন সেই ডেট পার হয়ে গিয়েও কোনো রকম কোনো রেসপন্স নেই, কোনো ব্যথা যন্ত্রণা কিচ্ছু নেই। তো ডাক্তারবাবুকে আমরা ফোন করলাম, ডাক্তারবাবু বললো যে আর অপেক্ষা করার দরকার নেই, এত বাচ্চা নিয়ে এরকম করেছো মানে অত ভুগেছো ওই দেড় মাস ধরে, তো এক কাজ করো তোমরা যদি চাও তো আমি সিজার করে দিই। তো আমরা বাড়ি থেকে আমার শাশুড়িমা শ্বশুরমশাই সবাই মিলে মতামত দিলেন যে যা সিজার করে দিয়ে দরকার নেই, নর্মাল আর দেখতে হবে না। তো এইরকম অবস্থায় বউটা এতদিন ধরে বাচ্চাটা পেটে নিয়ে আছে, তো তখন আমরা গিয়ে সিজার হলাম। যাই হোক, ভগবানকে অশেষ অশেষ ধন্যবাদ, ঠাকুরের কৃপায় আপনারা তো বর্ণি থেকে দেখছেন যে সেরকম কোনো প্রবলেম হয়নি, যাক ভালোভাবে সুস্থভাবে জন্মগ্রহণ করেছে। ওটাই একটুখানি মনের মধ্যে ভয় ছিল জানেন তো, সেই ভয়টা সেই আজও কাজ করছে। এই হঠাৎ করে ভালো মানুষ হঠাৎ করে জ্বরটা এসে যায় না, ভীষণভাবে ভেঙে পড়েছিলাম, এত মনটা মানে খারাপ হয়ে গিয়েছিলো যে আমি সকাল থেকে ভালো কাজকর্ম করলাম, রান্নাবান্না করলাম, তো আপনারা দেখেছেন যে রান্না চ্যানেলে গেলাম রান্নাবান্না করলাম সব, আর হঠাৎ করে এরকম কাঁপুনি দিয়ে জ্বর এসে গেলো কেন, সেই জন্য খুব মনটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, সন্ধে হয়ে আসছে, এবার বাড়ি যাই, আর বেশিক্ষণ বাড়ির বাইরে থাকবো না, মা আবার রাগারাগি করবে। আর শেষবার আপনাদেরকে বলছি, আমি অনেকগুলো কথাই আপনাদেরকে বললাম, তো প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি শেষবারের জন্য আপনাদের কাছে আবারও ক্ষমা চাইছি, যদি আমার কথায় কিছু কারো খারাপ লেগে থাকে তো আমাকে ক্ষমা করবেন। তো একটা কথা শুধু লাস্টবারের জন্য বলছি, যখন কিছু আপনারা লিখবেন না তখন একটু চিন্তাভাবনা করে লিখবেন যে এটা যেটা লিখছে সেটা কি ঠিক লেখাটা, তো একটু ভেবে লিখবেন। কারণ বলুন তো, আপনাদের এক একটা কমেন্ট না আমাদের কাছে বিরাট মূল্যবান, আমরা যখন পড়ি তখন ভীষণ ভালো লাগে, হয়তো সব সময় সব কমেন্টের উত্তর দেওয়া হয়ে ওঠে না, কিন্তু আমরা পড়ি জিনিসগুলো, সব কমেন্টগুলো পড়ি, তখন খুব ভালো লাগে। যখন একটু ওই খারাপ করে কেউ লেখেন না মানে খুব কষ্ট লাগে জানেন তো। তা শুধু আমি বলে না, প্রত্যেকটা ইউটিউবারই যখন কোনো ভিডিও করে সবাই আশা করে যে একটু ভালো কিছু, তো সবাইকেই তাই বলছি যে প্লিজ যাকেই যাই লিখুন, যারই ভিডিও দেখুন তো একটু ভেবেচিন্তে লিখবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, সেটা।